বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমরা একটা বেশ মজাদার অ্যাক্টিভিটি দেখাবো, থার্স্টি বটল। এর জন্য তোমাদের একটা কাঁচের বটল লাগবে, কাঁচের বটল এবং কিছু রঙিন জল আর একটা প্লেট। চলো দেখা যাক অ্যাক্টিভিটিটা কিভাবে করা যায়। প্রথমে আমরা একটা কাঁচের প্লেটে বা প্লেটে প্লাস্টিকের প্লেটে কিছুটা রঙিন জল নিয়ে নেবো। তারপরে যদি একটা গরম বোতলকে আমরা প্লেটটার উপরে বসিয়ে দিই, তাহলে দেখবো ধীরে ধীরে জলটা উপরের দিকে উঠে আসবে বোতলের ভেতর। আর আমরা যদি উপর থেকে একটু ঠান্ডা জল ঢালতে থাকি, তাহলে বোতলের ভেতর জলের লেভেলটা আর একটু বেড়ে যাবে। সো তোমরা ভাবো তো এরকম কেন হচ্ছে? চলো এক্সপেরিমেন্টটা আরেকবার করা যাক। তো আমরা প্রথমে কাঁচের বোতলটিতে খুব ফুটন্ত গরম জল ঢেলে নিলাম। সাবধানে গরম জল ব্যবহার করার সময় সাবধান, নাহলে হাতে লাগতে পারে। এখন গরম জলটি আবার ফেলে দিলাম, কারণ ভেতরে বোতলের ভেতরে বাতাসকে গরম করার জন্য আমরা গরম জলের সাহায্য নিয়েছিলাম। এখন বোতলের ভেতরে যে হাওয়া আছে ওটা খুব গরম হয়ে আছে। এখন এই গরম বাতাসযুক্ত বোতলটিকে আমরা প্লেটেতে উপর করে বসিয়ে দিলাম। তাহলে দেখো প্লেটে যে রঙিন জলটা আছে ওটা ধীরে ধীরে বোতলের উপরে উঠে আসবে। এবার প্রশ্ন হলো এটা কতটা উপরে উঠে আসবে? এটা উপরে আস্তে আস্তে অনেকখানি টাইম লাগবে, ধরো 4 মিনিট 5 মিনিট, তাই না? তোমরা টাইম কাউন্ট করো আর কতক্ষণ টাইম লাগছে এটা নোট করো। এখন চলো আর একটা মজাদার এক্সপেরিমেন্ট করা যাক। এর সাথে আমরা যদি কিছু ঠান্ডা জল বোতলের উপর থেকে কিছু ঠান্ডা জল ঢালি, তাহলে দেখবে অনেকটাই কিন্তু বোতলের জলের লেভেলটা, স্তরটা অনেকটাই কিন্তু উপরে উঠে আসছে। দেখো এখানে বাচ্চারা কি এক্সপেরিমেন্টটা করছে, বেশ মজাদার অ্যাক্টিভিটি। আচ্ছা এবার কিছু কোশ্চেনের আনসার দাও। এবার বলো তো, তোমরা গেস করো তো বোতলটা কতটা লেভেল পর্যন্ত জলটা উপরে উঠে আসবে? আমরা যদি জল ব্যবহার না করতাম, যদি তেল ব্যবহার করতাম, তাহলে কি তেলের লেভেলটা স্তরটা একই হতো জলের মতো? এই কয়েকটা কোশ্চেনে তোমরা আনসার ভাবো, চিন্তা করো আর আমাদের লিখে পাঠাও।